কানাডা ও ভারতের মধ্যে যে কূটনৈতিক বিরোধ শুরু হয়েছে তা যাতে অন্যান্য আন্তর্জাতিক সম্পর্কগুলোর ওপরে প্রভাব না ফেলে তার জন্যই এখন প্রবল প্রচেষ্টা চালাবেন পশ্চিমা বিশ্বের মন্ত্রী আর কর্মকর্তারা মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা শক্তিগুলি এই মুহূর্তে কখনোই চাইবে না যে এমন একটা বিরোধ তৈরি হোক যেটি ভারতের সঙ্গে তাদের দূরত্ব বাড়িয়ে দেবে বিশ্ব রাজনীতির বৃহত্তর দাবার বোর্ডে ভারত এক গুরুত্বপূর্ণ পক্ষ তারা যে শুধুই একটি ক্রমবর্ধমান শক্তি তা নয় ভারত বিশ্বের সবথেকে জনবহুল দেশ এবং পঞ্চম বৃহত্তম অর্থনীতি আবার চীনের বিরুদ্ধে সম্ভাব্য সুরক্ষা প্রাচীর হিসেবেও ভারতকে দেখে পশ্চিমা দেশগুলি এটা ভারতে সম্প্রতি অনুষ্ঠিত জি টোয়েন্টি সম্মেলনেও দেখা গিয়েছিল যখন রাশিয়ার আগ্রাসনের বিষয়ে নাম উল্লেখ না করেই একটি চূড়ান্ত বিবৃতিতে ঐকমত্যে পৌঁছেছিল ইউক্রেনের পশ্চিমা মিত্র দেশগুলি এই বিবৃতি নিয়ে বিতর্ক এড়ানোর মাধ্যমে তারা ভারতের সঙ্গে তাদের সম্পর্ক রক্ষা করার পথ বেছে নিয়েছিল যদিও তাতে আবার কিয়েভের একটা অংশ ক্ষুব্ধ হয় পশ্চিমা কূটনীতিকদের মধ্যে আরেকটি আশঙ্কা আছে যদি বিভিন্ন দেশ কানাডা ভারত বিরোধে কোনো একটা পক্ষ নেওয়া শুরু করে গত জুনে কানাডার পশ্চিমাঞ্চলে এক শিখ নেতাকে হত্যার পেছনে ভারতের হাত রয়েছে বলে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই সপ্তাহের গোড়ায় অভিযোগ করার ফলে দুই দেশের মধ্যে যথেষ্ট উত্তেজনা তৈরি হয় ভারত সম্প্রতি নিজেকে উন্নয়নশীল দেশগুলি যাদের কখনো গ্লোবাল সাউথ হিসেবেও পরিচয় দেওয়া হয় তাদের নেতা হিসেবে তুলে ধরার চেষ্টা করছে এই দেশগুলির মধ্যে অনেকেই ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের নিন্দা জানাতে অস্বীকৃতি জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কিছু ইউরোপীয় দেশ কঠোর কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে এই সব দেশগুলিকে বোঝানো যায় যে এই যুদ্ধ তাদের কাছে এবং তাদের অর্থনীতির কাছে কেন গুরুত্বপূর্ণ কূটনীতিকরা চাইবেন না যে তাদের সেই প্রচেষ্টায় কোনো নেতিবাচক প্রভাব ফেলুক ভারত কানাডা বিতর্ক যেটাকে দুটি কমনওয়েলথ দেশের মধ্যে উত্তর বনাম দক্ষিণ বিরোধ অথবা একটি ট্রান্স আটলান্টিক শক্তি আর একটি উন্নয়নশীল দেশের মধ্যে দ্বন্দ্ব হিসেবে পরিণত হয় কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে মিস্টার ট্রুডু মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের কাছে বিষয়টি উত্থাপন করেছেন আপাতত কানাডার মিত্ররা বিশ্বস্ত অথচ সতর্ক অবস্থান নিয়েছে হোয়াইট হাউস বলেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এই হত্যার অভিযোগের বিষয় গভীরভাবে উদ্বিগ্ন কানাডার যে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া এবং অপরাধীদের বিচারের মুখোমুখি করাও গুরুত্বপূর্ণ সেটাও বলেছে তারা যুক্তরাজ্যের বিদেশ সচিব জেমস ক্লেভারলি বলছেন যে ব্রিটেন কানাডার গভীর উদ্বেগগুলি খুবই মনোযোগ দিয়ে শুনবে তিনি বিবিসিকে জানিয়েছেন যে কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জলির সঙ্গে তাদের তোলা অভিযোগগুলি নিয়ে সোমবারেই কথা হয়েছে এবং কানাডা যা বলছে সেগুলিকে খুবই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য তবে ব্রিটেন ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করবে কিনা তা নিয়ে কিছু বলতে চাননি তিনি তবে এটা বলছেন যে পরবর্তী পদক্ষেপ কি হতে পারে সেই সিদ্ধান্ত নেওয়ার আগে কানাডীয় তদন্ত শেষ হওয়ার জন্য অপেক্ষা করবে যুক্তরাজ্য কানাডা এবং ভারত উভয়ই যুক্তরাজ্যের ঘনিষ্ঠ মিত্র তারা কমনওয়েলথের অংশীদার বলেছেন মিস্টার ক্লেভারলি অস্ট্রেলিয়ার বিদেশ মন্ত্রকের এক মুখপাত্র জানাচ্ছেন ওই অভিযোগগুলির ব্যাপারে ক্যানবেরা গভীরভাবে উদ্বিগ্ন এবং তাদের উদ্বেগের ব্যাপারে ভারতের শীর্ষ কর্মকর্তাদের অবহিত করা হয়েছে তাই আপাতত পশ্চিমা দেশগুলি তদন্তের অগ্রগতির উপরে নজর রাখবে আবার কানাডীয় গোয়েন্দারা যা জেনেছেন সেই তথ্য কয়েকটি মিত্র দেশের সঙ্গে ভাগ করে নেওয়া হতে পারে যদি সেটা করা হয় তাহলে পশ্চিমা শক্তিকে বেছে নিতে হবে যে দিল্লি না অটোয়া কাকে তারা সমর্থন করবে আইনের শাসনের নীতিমালা না রাজনীতির কঠোর বাস্তবতা এই দুয়ের মধ্যে একটিকে বেছে নিতে হবে তখন অতীতে রাশিয়া ইরান বা সৌদি আরবের মতো দেশের বিরুদ্ধে যখন ভিন দেশে হত্যার অভিযোগ উঠেছে তখন পশ্চিমা বিশ্ব সেই ঘটনাগুলির নিন্দা জানিয়েছিল তারা চাইবে না যে ভারতও সেই তালিকাভুক্ত হোক